फ्रेंड्स वेलकम टू माय चैनल एबार शुरू हबे पाड़ाय शिक्षालय आगामीकाल अर्थात 24 जानुआरी बिकेल 3 समय माननीय शिक्षामंत्री ब्रात्य बसु एक प्रेस कन्फारेंस डेकेछेन जेखाने प्रेस एवं समस्त मीडिया समस्त रिपोर्टार्सदेर आसते बला हयेछे एवं तार मूल विषय हच्छे पाड़ाय शिक्षालय जेहेतु प्राथमिक विद्यालयगुली दीर्घ कयेक मास एवं प्राय 2 বছরের কাছাকাছি বন্ধ আছে তার জন্য এই ধরনের প্রায় 80 লক্ষ প্রাইমারি স্টুডেন্টস তাদের জন্য এই পাড়ায় শিক্ষালয় বন্দোবস্ত স্টার্ট করার জন্য আগামীকাল বিকেল 3 সময় একটি প্রেস কনফারেন্স ডেকেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো কিভাবে পড়ানো হবে, কখন পড়ানো হবে, কি পদ্ধতিতে পড়ানো হবে এবং সেখানে বলা হচ্ছে যে মূলত ক্লাস নেবেন যারা আছেন পার্মানেন্ট টিচার্স প্রাইমারি স্কুলের, আর যারা আছেন প্যারা টিচার্স এবং যারা আছেন শিক্ষা সহায়ক, এই 3 ধরনের কথা বলা আছে এবং সম্পূর্ণ তার যে ইনস্ট্রাকশন কখন হবে, কিভাবে হবে, কি পদ্ধতিতে হবে সেগুলো আগামীকাল বিকেল 3 সময় প্রেস কনফারেন্সের পরে আমাদের সম্পূর্ণ পরিষ্কার হবে। তো প্রাইমারি স্কুলে এটি শুরু হচ্ছে মানে আশা করা যায় হাই স্কুলেও হয়তো এই ধরনের কোনো সিদ্ধান্ত হতে পারে অদূর ভবিষ্যতে, তো সেটা শিক্ষা মহলের অনুমান। তো দেখা যাক আগামীকাল বিকেল 3 দিকে আমরা সবাই চোখ রাখবো এবং তার কী হলো নির্যাস সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।